গত 1 বছর ধরে অত্যন্ত সাবধানে ছিলেন বরেণ্য সাহিত্যিক বুদ্ধদেব গুহ। ঘরের বাইরে প্রায় বেরই হননি, বেশিরভাগ সময়ই কাটাতেন ঘরের ভিতরে এবং নিজের কাজে। কিন্তু তা সত্ত্বেও করোনার দ্বিতীয় ঢেউ ছুঁয়ে ফেলল বুদ্ধদেব গুহকে। 86 বছর বয়সী এই সাহিত্যিক বর্তমানে এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তবে বৃহস্পতিবার তাঁর কোভিড পজিটিভ আসার পরে তিনি একটি হোটেলে কোয়ারেন্টিনে চলে যান, কিন্তু তাতেও অবস্থার খুব একটা উন্নতি ঘটেনি। তাই তাঁর ডক্টরের টিম তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। উল্লেখ্য যে তাঁর মেয়ে এবং ড্রাইভার দুজনেই করোনা পজিটিভ হয়ে হোম কোয়ারেন্টিনে আছেন। এতটা সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও কিভাবে কোভিড হলো তাঁর, তা নিয়েই তাঁর অনুরাগী মহল খুবই চিন্তিত। তবে বুদ্ধদেব গুহর শারীরিক সুস্থতা অনেকটাই বেশি তাঁর বয়সের আন্দাজে, এমনটাই মনে করেছেন ডাক্তারবর্গ। তাঁদের স্থির বিশ্বাস যে বুদ্ধদেব গুহ এ যাত্রাও সুস্থ হয়ে উঠবেন। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.